সো গাইস, অনলাইন থেকে টাকা ইনকাম করার জন্য সকল অ্যাপসের ভাব চলে আসলো। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা সকলে কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। তো ভিউয়ার্স, আজকের এই ভিডিওটি যদি আপনারা ভুলবশত ক্লিক করে থাকেন তো ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল, কেননা আজকে আমি আপনাদের মাঝে মূলত অনলাইন থেকে ইনকাম করার জন্য এমন একটি মাথা নষ্ট করে একটি আর্নিং করার মতো অ্যাপ্লিকেশন নিয়ে হাজির হলাম, যে অ্যাপ্লিকেশনটার ইনকাম দেখে পুরাই অনলাইন ইন্টারফেসে কেঁপে উঠবে। এরকম একটি ট্রাস্টেড ইনকাম করার মতো অ্যাপ্লিকেশন শেয়ার করতে যাচ্ছি, এবং আজকে আমি আপনাদের মাঝে যে অ্যাপ্লিকেশনটা শেয়ার করব, এই অ্যাপ্লিকেশনটা দেখে আপনারা ভিডিও দেখে ম্যাথ কুইজের কাজ কমপ্লিট করে এবং এখান থেকে স্পিন করে স্কেচ কার্ডের কাজ কমপ্লিট করে আপনারা প্রতিদিন কিন্তু 500 থেকে 1000 টাকা একদম খুব সহজে ইনকাম করতে পারবেন, কোনো প্রকার রেফার ইনভেস্টার ছাড়াই। এবং এইখান থেকে আপনারা প্রতিদিন যে টাকা ইনকাম করতে পারেন না কেন, সেই টাকাগুলো কিন্তু চাইলে আপনারা 1 সেকেন্ডের ভিতরে আপনি আপনার বিকাশ অ্যাকাউন্টে অথবা রকেট নগদ কয়েনবেসের মাধ্যমে পেমেন্টগুলো নিয়ে নিতে পারবেন। তো বুঝতেই পারতেছেন আজকের অ্যাপ্লিকেশনটা কতটা ট্রাস্টেড এবং চমৎকার একটি অ্যাপ্লিকেশন হতে চলছে। তো এর জন্য আমি আপনাদের প্রত্যেককেই বলবো যে আপনারা কেউ ভিডিওটা স্কিপ করে দেখবেন না, ভিডিওটা ফুল কন্টিনিউ করবেন, কারণ এই ভিডিওটা 1 সেকেন্ডে যদি আপনারা স্কিপ করে দেখলে আপনারা কিন্তু আগা পাশা কিছুই বুঝতে পারবেন না। দেন এইখান থেকে আপনারা কষ্ট করে কাজ করে লাস্টে দেখা যাবে পেমেন্টটি নিয়ে নিতে পারবেন না। তো যাই হোক, এখন আমি আপনাদের সকলকে বলবো যে ভিডিওটা ফুল কন্টিনিউ করবেন। তো আজকের অ্যাপ্লিকেশনে আপনারা সকলে কিভাবে কাজ করবেন বা কিভাবে এখানে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, তো এই নিয়ে বিস্তারিত আজকের এই ভিডিওটিতে দেখাই দেবো। এর জন্য কেউ ভিডিওটা স্কিপ করে দেখবেন না, ফুল কন্টিনিউ করার চেষ্টা করবেন। তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। ভিউয়ার্স, আজকে আমি আপনাদের মাঝে মূলত যে অ্যাপ্লিকেশনটা শেয়ার করতে যাচ্ছি, এই অ্যাপ্লিকেশনটা আপনাদের সকলকেই কাজ করতে হলে অতি ফার্স্টে যে কাজটি করতে হবে, আমার এই ভিডিওটা ডিসক্রিপশন বক্সে চলে যাবেন এবং ওইখানে চপে দেখতে পারবেন আজকের অ্যাপ্লিকেশনটার লিঙ্ক দেওয়া আছে। এবং আজকে আমি আপনাদের মাঝে যে অ্যাপ্লিকেশনটা শেয়ার করবো, এই অ্যাপ্লিকেশনটির নাম আসলে এম ড্রপ। তো দেখতে পারতেছেন এই অ্যাপ্লিকেশনটা কিন্তু পুরাই পাগলা এবং মাথা নষ্ট করা একটি অ্যাপ্লিকেশন। তো এইখানে যে যে কাজ করবেন সেই কিন্তু বুঝতে পারবেন যে এই অ্যাপ্লিকেশনটা কতটা ট্রাস্টেড এবং চমৎকার একটি অ্যাপ্লিকেশন। তো এই অ্যাপ্লিকেশনটার ইনকাম দেখে এখনও পর্যন্ত কিন্তু অনলাইনটা পেসিকে পে উঠবে, এবং কেউ কিন্তু বলতে পারবেন জানেন যে এই অ্যাপ্লিকেশনটা থেকে আমরা কাজ করে পেমেন্ট পাই নাই। তো এরকম লোকও কিন্তু আপনারা অনলাইনে তালাশ করে পাবেন না। তো এরকম একটি অ্যাপ্লিকেশন এটা, তো বুঝতেই পারতেছেন। তো এখানে আমি আপনাদেরকে জাস্ট বলবো আপনি নিজেই এখানে কাজ করে একবার দেখেন, তাহলে আপনার নিজেই বুঝতে পারবেন। এবং আজকে যে অ্যাপ্লিকেশনটা শেয়ার করবো, এই অ্যাপ্লিকেশনটা কিন্তু কাজ করতে গেলে আপনাদের আরও একটি অ্যাপ্লিকেশন লাগবে, সেই অ্যাপ্লিকেশনটির নাম আসলো শিওর ভিপিএন। অথবা চাইলে আপনারা যে কোনো ভিপিএন থেকে আপনারা ইউএস এবং ইউকে কান্ট্রি সিলেক্ট করে কাজ করতে পারবেন, কোনো রকম কোনো সমস্যা হবে না। তো এখানে টোটালি কিন্তু আমার ভিপিএনটি কানেক্ট করা আছে, এর জন্য জাস্ট আমি এখান থেকে ভিপিএনটি কানেক্ট করবো না। এর জন্য আপনারা সকলে কী করবেন, ভিপিএনটি কানেক্ট করে নিয়ে জাস্ট আপনারা এম ড্রপ নামে যে অ্যাপ্লিকেশনটা কাজ করবেন, এই অ্যাপ্লিকেশনের উপরে ক্লিক করে দেবেন। এবং এইখানে ক্লিক করতে পর দেখতে পাবেন আমাদের মাঝে কিন্তু এরকম লোডিং হতে থাকবে। তো লোডিং হওয়ার পর এরকম একটি ইন্টারফেস নিয়ে আসবে। তো এরকম ইন্টারফেস নিয়ে আসার পর এখানে দেখতে পাচ্ছেন তারা কিন্তু আমাদের এখানে বলতেছে যে ইমেল অ্যাড্রেস এবং এখানে পাসওয়ার্ড দিয়ে জাস্ট এখান থেকে অ্যাকাউন্টে সাইন ইন করতে বলতেছে। তো যাদের মূলত টোটালি আগে থেকে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে তারাই কিন্তু শুধু এখানে চাইলে ইমেল অ্যাড্রেস বা পাসওয়ার্ড দিয়ে অ্যাকাউন্টে সাইন ইন করে নিতে পারবেন। আর যেহেতু আমরা এখানে সকলে নতুন একজন নতুন কাজ করার জন্য এসেছি, এর জন্য আমাদের নতুন একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। তো সেই নতুন একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য কী করতে হবে, এখানে দেখতে পাচ্ছেন সাইন আপ লেখা রয়েছে। তো এইখানে একটি ক্লিক করতে হবে এবং এইখানে ক্লিক করতে পর দেখতে পারবেন আমাদের মাঝে এরকম একটি ছোট্ট ফর্ম চলে আসবে। তো এই ফর্মটি আমাদের সকলকে এখান থেকে ফিল আপ করে নিতে হবে। তো ফর্মটি ফিল আপ করার জন্য এখানে কী কী বলতেছে, তো এখানে দেখুন জাস্ট আমাদের বলতেছে যে ইন্টারভিউর ফুল নেম, আমাদের একটি ফুল নাম দিতে বলতেছে। তো আপনারা সকলে কী করবেন, আপনার একটি ফুল নাম এখানে বসে দেবেন। এরপর আছে ইন্টারভিউর ইমেল অ্যাড্রেস, এখানে মাস্ট বি আপনারা বিলেট একটি ইমেল অ্যাড্রেস দিয়ে দেবেন। তারপর এখানে আছে পাসওয়ার্ড, এই পাসওয়ার্ড আপনারা 6 থেকে 8 ডিজিটের স্ট্রংটি পাসওয়ার্ড দেবেন। দেন সেম পাসওয়ার্ড এখানে দিয়ে দেবেন। তারপর এখানে হচ্ছে রেফার কোড, তো এই রেফার কোডটি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, অথবা এখানে যেটা দেওয়া আছে সেটা দিলেও হবে। তো এইগুলো দিয়ে নেওয়ার পর আপনারা সকলে এখানে দেখতে পাচ্ছেন সাইন আপ লেখা রয়েছে। তো এইখানে ক্লিক করলে আপনাদের কিন্তু টোটাল একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে যাচ্ছে, বা অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে গেলে কিন্তু আপনাদের এখান থেকে জাস্ট অ্যাকাউন্টে লগ ইন করতে পারবেন। তো এইখান থেকে জাস্ট আমি আমার অ্যাকাউন্ট এখান থেকে সব কিছু ফিল আপ করে দেখিয়ে দিচ্ছি। তো তাহলে আপনারা সব কিছু একদম ভালোভাবে বুঝে নিতে পারবেন। সেখানে দেখতে পারতেছেন টোটালি কিন্তু এখান থেকে আমি আমার ফর্মটি ফিল আপ করে নিয়েছি, এখানে আমার নাম দিয়েছি, ইমেল অ্যাড্রেস দিয়েছি, পাসওয়ার্ডটি দিয়েছি, সেম পাসওয়ার্ডটি দিয়েছি, রেফার কোডটিও দিয়েছি। এখন কী করবো, জাস্ট এখান থেকে আমি আপনাদের সামনে সাইন আপ লেখা রয়েছে, তো এইখানে ক্লিক করে দেব। এবং এইখানে ক্লিক করতে পর দেখতে পাবেন আমাদের মাঝে লোডিং হবে, লোডিং হওয়ার পর এরকম চলে আসবে অ্যাকাউন্টটি সেভ করতে বলবে। তো আপনারা কিন্তু চাইলে অ্যাকাউন্টটি সব সকলে এখান থেকে সেভ করে নিতে পারবেন। তো অ্যাকাউন্টটি সেভ করে নেওয়ার পর এখন আপনাদের অ্যাকাউন্টে লগ ইন করতে হবে। তো অ্যাকাউন্টে লগ ইন করার জন্য কী করতে হবে, এখানে দেখুন আপনাদের বলতেছে যে ইমেল অ্যাড্রেস দেওয়ার জন্য। তো একটু আগে আপনারা যে ইমেল অ্যাড্রেসটি দিয়েছিলেন সেইটা দেবেন, যে পাসওয়ার্ডটি দিয়েছিলেন সেইটা দিয়ে জাস্ট আপনাদের এখান থেকে অ্যাকাউন্টে লগ ইন করতে হবে। তো এখান থেকে দেখুন আমি আপনাদের সামনে আমার ইমেল অ্যাড্রেস বা এখানে পাসওয়ার্ড দিয়ে জাস্ট অ্যাকাউন্টে লগ ইন করে নিতেছি। তো তাহলে আপনারা বুঝতে পারবেন, এইখানে দেখতে পাচ্ছেন টোটালি কিন্তু আমার একটি অ্যাকাউন্ট লগ ইন করা হয়ে গেল। লগ ইন হয়ে যাওয়ার পর এরকম চলে আসবে, তো এখানে দেখুন তারা বলতেছে অ্যাপসে উইথড্র অপশন অন থাকবে 7:30 থেকে 10 পর্যন্ত, এর ভিতরে কেউ উইথড্র দিতে না পারলে আপনারা পরের দিন এখান থেকে উইথড্র দেওয়ার চেষ্টা করবেন সেটা বলতেছে। এবং ডেলি চেকিং এ অ্যাডে ক্লিক না করলে আপনারা পয়েন্ট পাবেন না, এখান থেকে ডেলি চেকিং করার জন্য আপনারা 200 পয়েন্ট পেয়ে যাবেন। তো দেখতেই পাচ্ছেন এটা জাস্ট একটি কাজ করলে 200 পয়েন্ট পেয়ে যাবেন। তো এটা
করে নিয়ে জাস্ট আপনারা সকলে ওকে লেখার উপরে ক্লিক করে কেটে দেবেন। তো কেটে দেওয়ার পরে এখানে দেখতে পাবেন আমাদের মাঝে এরকম চলে আসবে, এরকম চলে আসে এখানে আমাদের যদি ট্যাপ ফর ব্যালেন্স লেখা রয়েছে এইখানে একটি ক্লিক করে দেই তাহলে দেখতে পাবেন আমাদের ব্যালেন্সটা। তো দেখুন আমাদের ব্যালেন্সে কিন্তু টোটাল একদম 00 টাকা রয়েছে। তো এখন আমাদের মূলত এখান থেকে কাজ করে টাকাগুলো ইনকাম করতে হবে। তো এইখানে আমাদের কাজগুলো কি কি রয়েছে সেটা দেখাই, এখানে দেখুন ডেলি চেকিং এর কাজ রয়েছে, লাকি গেমস রয়েছে, ওয়াচ ভিডিও রয়েছে এবং এখানে দেখতে পাচ্ছেন ওয়াচ, তারপরে এখানে লাকি স্পিন রয়েছে, প্রিমিয়াম স্কেচ কার্ড রয়েছে। তো মোটামুটি এখানে ভালোই কাজ রয়েছে, এই কাজগুলো করে কিন্তু আপনারা প্রচুর পরিমাণ টাকা এখান থেকে ইনকাম করে নিয়ে নিতে পারবেন। তো এইখান থেকে আপনাদের যেসব কাজগুলো রয়েছে এই কাজগুলো করতে গেলে কিছু ইম্পর্টেন্ট নোটিস আছে, নোটিশগুলো মেনে কাজ করতে হবে। এর জন্য জাস্ট আপনাদের কি করতে হবে, জাস্ট এই ভিডিওটা ফুল কন্টিনিউ করতে হবে। ভিডিওটা আপনারা ফুল কন্টিনিউ করলেই বুঝতে পারবেন যে এখানে কিভাবে নিয়মটা মেনে কাজ করতে হবে। তো যাই হোক, এখন আমি আপনাদের সকলকে দেখাবো যে এখানে কিভাবে কাজটা করবেন। এখন আমাদের যে কাজটা স্টার্ট করবো সেটা হচ্ছে ডেলি চেকিং এর কাজ। তো এইখানে ক্লিক করে দিলে দেখতে পাবেন আমাদের মাঝে কিন্তু এরকম চলে আসবে। তো এরকম চলে আসলে কারণে কংগ্রাচুলেশন ইউ উইন, এখান থেকে আমরা 200 পয়েন্ট পেয়েছি, এটা নেওয়ার জন্য ক্লাইম লেখা রয়েছে। তো এইখানে ক্লিক করতে হবে এবং এইখানে ক্লিক করতে পর দেখতে পাবেন আমাদের মাঝে কোনো একটি অ্যাড চলে আসলে এই অ্যাডটির উপরে ক্লিক করতে হবে। তো আপনারা সকলে কি করবেন, যে অ্যাডটি চলে আসবে এই অ্যাডটির উপরে আপনারা সকলে একটি করে ক্লিক করে দেবেন। অ্যাডটির উপরে ক্লিক করতে পর আপনাদের যে কোনো একটি ওয়েবসাইটে নিয়ে যাবে এবং সেইখানে গিয়ে জাস্ট আপনাদের কি করতে হবে, 1 মিনিট বা 2 মিনিট এখানে অপেক্ষা করতে হবে। আর 1 মিনিট 2 মিনিট অপেক্ষা না করলে কিন্তু আপনাদের কাজটি হচ্ছে না এবং ভুল কাজ হলে কিন্তু পেমেন্টই পাবেন না। তো এইখানে দেখুন আমাদের ব্যালেন্সের উপরে যদি ক্লিক করে দিই তাহলে আমাদের ব্যালেন্সটা দেখতে পারবেন। তো এখানে দেখুন টোটালি কিন্তু আমার 200 পয়েন্ট কিন্তু এখানে দিয়ে দিয়েছে তারা ইনস্ট্যান্টলি। এখানে দেখতে পাচ্ছেন আপনাদের সামনেই কিন্তু এখান থেকে কাজটা করলাম এবং আপনাদের সামনেই কিন্তু এখান থেকে আমাদের ব্যালেন্সে কিন্তু টাকাগুলো এখানে অ্যাড করে দিয়েছে। তো দেখতেই পারতেছেন, তো এই কাজটা কিন্তু আপনারা 24 ঘন্টা পর পর আপনারা এখান থেকে সকলে এসে একবার করে কমপ্লিট করে নিয়ে নিতে পারবেন। তো এরপরে এখন আমাদের যে কাজটি রয়েছে সেটা হচ্ছে লাকি গেমসের কাজ। তো এই কাজটি করার জন্য এই যেখানে কোনা দিকে একটি আইকন রয়েছে তো এইখানে ক্লিক করতে হবে এবং এখানে ক্লিক করতে পর দেখতে পাবেন আমাদের মাঝে এরকম গেমসগুলো লোডিং হবে। তো লোডিং হওয়ার পর এখানে দেখতে পাবেন 8টি গেমস দেবে, 8টি করে গেমস কমপ্লিট করতে হবে। গেমসগুলো কমপ্লিট করার জন্য এখানে প্লে গেমস লেখা রয়েছে, তো এইখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করতে পর দেখতে পাবেন একটি অ্যাড চলে আসবে, অ্যাডটি থেকে কেটে দেবেন। এখান থেকে অ্যাডটি থেকে কেটে দেওয়ার পর আপনাদের মাঝে দেখতে পারবেন ক্লাইম লেখা চলে আসবে। তো এখান থেকে ক্লাইমের উপরে ক্লিক করে আপনাদের মাঝে আবার একটি অ্যাড চলে আসবে, সেই অ্যাডটিও আপনাদের দেখে নিতে হবে। তো এখান থেকে দেখুন জাস্ট আমরা অ্যাডটিগুলো দেখে নিয়েছি, আমাদের 2টি কাজ কিন্তু এখানে টোটালি কমপ্লিট করা হয়ে গেছে। তো এইভাবে আপনারা সকলে কিন্তু এখান থেকে অ্যাড দেখে আনলিমিটেডভাবে এখান থেকে কাজ করতে পারবেন। আর এখানে 8টি কাজ পাবেন, 8টি কাজ কমপ্লিট করার শেষে আপনাদের কিন্তু এখান থেকে ক্লাইমের কাজ করতে হবে। তো সেটা করার জন্য এখানে দেখতে পারবেন ক্লাইম লেখা চলে আসবে। তো যখনই ক্লাইম লেখা চলে আসবে তখনই আপনারা এইখানে একটি ক্লিক করে দেবেন ক্লাইমের উপরে এবং ওইখানে ক্লিক করতে পর আপনাদের মাঝে একটি অ্যাড চলে আসবে, সেই অ্যাডটির উপরে ক্লিক করতে হবে। অ্যাডটির উপরে ক্লিক করতে হলে আপনাদের যে কোনো একটি ওয়েবসাইটে নিয়ে যাবে এবং সেইখানে গিয়ে জাস্ট আপনাদের 2 থেকে 1 মিনিট অপেক্ষা করতে হবে। আর যদি প্লে স্টোর নিয়ে যায় তাহলে এখান থেকে একটি অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে বলবে, জাস্ট সেই অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করে আপনি আপনার ফোনে 2 থেকে 3 ঘন্টা রেখে দিলে আপনাদের কাজটি হয়ে যাচ্ছে। তো এইভাবে আপনারা সকলে কাজগুলো কিন্তু করে নিতে পারতেছেন। তো এখান থেকে এখন বেরিয়ে আসলাম, এরপরে যে কাজটা আমি আপনাদেরকে দেখাবো সেই কাজটি হচ্ছে এখানে ওয়াচ ভিডিও। তো এই ওয়াচ ভিডিওর কাজটি কমপ্লিট করার জন্য এখানে কোনার দিকে একটি অপশন দেখতে পারবেন, তো এইখানে ক্লিক করতে পর দেখতে পাবেন আমাদের মাঝে কিন্তু এরকম লোডিং হবে। তো লোডিং হওয়ার পর কীরকম আসবে সেইটা আমি আপনাদেরকে জাস্ট দেখিয়ে দিতে। ওকে, লোডিং হওয়ার পর কিন্তু আমাদের মাঝে ডিরেক্টলি এরকম চলে আসবে, এরকম চলে আসলে এখানে 8টি কাজ পাবো। 8টি কাজ করার জন্য এখানে প্লে লেখা দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে দেবো, তারপরে ক্লাইম লেখা রয়েছে এখানে ক্লিক করে দেবো এবং এখানে ক্লিক করতে পর দেখতে পাবেন আমাদের মাঝে কিন্তু এরকম একটি অ্যাড চলে এসেছে। তো অ্যাডটি আমাদের সকলকে কী করতে হবে, 10 সেকেন্ড এখান থেকে দেখে নিতে হবে। আর অ্যাডটি যদি 10 সেকেন্ড না দেখে বেরিয়ে আসি তাহলে কিন্তু আমাদের ভুল কাজ হয়েছে এবং ভুল কাজ হলে কিন্তু আমরা এখান থেকে পেমেন্টই পাবো না। এর জন্য আপনারা জাস্ট নিয়মটা মেনে কাজ করার চেষ্টা করবেন। তো এইখানে দেখুন আমার 1টি কাজ কমপ্লিট করা হয়ে গেল। তো এইভাবে আপনারা সকলে কী করবেন, জাস্ট 8টি করে কাজ পাবেন, 8টি করে কাজ কমপ্লিট করে নেওয়ার শেষে আপনাদের গেট বোনাসের কাজ করতে হবে। তো আপনারা সেম টু সেম আগেরটার মতো এখান থেকে ক্লাইম অথবা গেট বোনাসের কাজটা আপনারা কমপ্লিট করে নেবেন। তো এরপরে আমি আপনাদেরকে যে কাজটা দেখাবো সেটা হচ্ছে আমাদের লাকি স্পিনের কাজ। তো এখানে এটা করার জন্য এখানে ক্লিক করে দেবো এবং এইখানে ক্লিক করে দেওয়ার পর আমাদের মাঝে দেখতে পাবেন আমাদের 8টি কাজ দেবে। তো এখানে যে সব কাজগুলো পাবেন সব কাজগুলো কিন্তু মোটামুটি 8টি করে কাজ পাবেন। তো 8টি কাজ কমপ্লিট করার জন্য এখানে প্লে স্পিন লেখা রয়েছে, সো এখানে ক্লিক করে অ্যাডটি দেখে বেরিয়ে নিয়ে আসার পর এখানে দেখতে পাবেন ক্লাইম লেখা চলে আসবে। তো এখানে ক্লিক করে দেবেন, এখানে ক্লিক করে দিলে দেখুন আমাদের মাঝে কিন্তু এখানে টাইম কাউন্টিং স্টার্ট হয়ে গেছে। তো এখন আপনাদের সকলকে কী করতে হবে, এই টাইমটা আপনাদের এখানে ফুল কাউন্টিং করতে হবে এবং এই টাইম কাউন্টিং অনুযায়ী আপনাদের মাঝে কোনো অ্যাড চলে আসলে একটি আপনাদের ফুল দেখে নিতে হবে। তো এখান থেকে দেখুন আমাদের কিন্তু টাইম কাউন্টিং শেষ হয়ে গেলো এবং এখানে আমাদের 1টি কাজ কিন্তু এখানে টোটালি কমপ্লিট হয়ে যাবে। তো এইভাবে আপনারা সকলে 8টি করে কাজ পাবেন, 8টি করে কাজ আপনারা সকলে এখান থেকে কমপ্লিট করে নেবেন এবং 8টি করে কাজ কমপ্লিট করার শেষে আপনাদের কিন্তু সেম টু সেম আগেরগুলোর মতো এখান থেকে ক্লাইমের কাজগুলো কমপ্লিট করে নিতে হবে। তো এখান থেকে এখন বেরিয়ে আসতেছি। তো বেরিয়ে আসার পর এখানে আমাদের যে কাজটি রয়েছে সেটা হচ্ছে জাস্ট এখানে প্রিমিয়াম স্কার্স। তো এই 1টি কাজে আমাদের বাকি রয়েছে এবং এই 1টি কাজ আমরা এখান থেকে এখন করতে পারবো, সেই কাজটি করার জন্য এখানে ক্লিক করে দেবো।
এবং এইখানে ক্লিক করতে পর দেখতে পাবেন আমাদের মাঝে এরকম লোডিং হতে থাকবে। তো লোডিং হওয়ার পর এখানে দেখতে পাবেন আমাদের কাজটি কিন্তু তারা একদম ডিরেক্টলি দিতে পারে। এখানে যে সব আপনারা কাজগুলো করতেছেন এই কাজগুলো কিন্তু একদম ইজি কাজ এবং এখান থেকে সহজ কাজ করে আপনারা কিন্তু বেশি টাকা ইনকাম করতে পারতেছেন। তো এর জন্য আপনারা সকলে কাজটা করবেন। তো এখানে দেখুন আটটি কাজ পাবো, এখানে আমরা স্কেচ কাট পাবো আটটি করে। এখান থেকে এটা করার জন্য এখানে ঘষতে হবে। তো দেখুন ঘষার পর এখানে আমাদের পয়েন্টটা দিয়ে দিচ্ছে, পয়েন্টটা নেওয়ার জন্য ক্লাইমের উপরে ক্লিক করতে হবে এবং এখানে ক্লিক করে দিলে আমাদের মাঝে একটি টাইম কাউন্টিং স্টার্ট হয়ে যাবে। তো সেই টাইমটা আপনাদের ফুল দেখে নিতে হবে এবং এখানে একটি অ্যাড চলে আসতে পারে, একটা আপনারা ফুল দেখে বেরিয়ে আসবে। এখান থেকে একটি ফুল দেখে নেওয়ার পর এখানে দেখতে পাবেন আপনাদের কিন্তু এখানে একটি কাজ কমপ্লিট করা হয়ে যাচ্ছে। তো এইভাবে আপনারা সকলে এখানে সবগুলো কাজ পাবেন, সবগুলো কাজ আপনারা কিন্তু এখান থেকে কমপ্লিট করে নিতে পারতেছেন। তো এখন আমি আপনাদেরকে যদি এখান থেকে আমার ব্যালেন্সের উপরে ক্লিক করে দেখাই তাহলে আপনারা নিজেরাই দেখতে পাবেন আমাদের কত পয়েন্ট এখান থেকে আর্নিং হইলো। তো এখানে ট্যাপ ফর ব্যালেন্স লেখা রয়েছে, এখানে দেখুন আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করে পেয়েছি এখান থেকে 200 পয়েন্ট এবং এখানে আমরা কাজ করে পেয়েছি 22 পয়েন্ট। তো দেখুন এখান থেকে একটি করে কাজ করে আমি আপনাদেরকে দেখাইছি, এর জন্য কিন্তু আমার 22 পয়েন্ট কিন্তু টোটালি আর্নিং করা হয়ে গেল। তো এইভাবে আপনারা সকলে কিন্তু এখান থেকে কাজগুলো কমপ্লিট করতে পারবেন। তো এখন আমি আপনাদের সকলকে দেখাবো যে এখান থেকে ইনকাম করলেন পেমেন্ট নেবেন কিভাবে। তো পেমেন্ট নেওয়ার জন্য আপনাদের সকলকে কি করতে হবে, এখানে রিডিম লেখা দেখতে পারতেছেন, তো এখানে একটি ক্লিক করতে হবে এবং এইখানে ক্লিক করতে পারে দেখতে পাবেন আপনাদের মাঝে এরকম চলে আসবে। তো এরকম চলে আসলে আপনারা এখানে দেখতে পাবেন পেমেন্ট নেওয়ার জন্য ফ্যাক্সুলেট রয়েছে, বিকাশ রয়েছে, নগদ রয়েছে। তো এইগুলো আপনারা পেমেন্ট নিতে পারবেন। এখান থেকে 2000 পয়েন্ট হলে আপনারা ফ্যাক্সুলেট, 9000 পয়েন্ট হলে নগদ, সরি বিকাশ, এবং এখান থেকে 9000 পয়েন্ট হলে নগদ, এইগুলোর মাধ্যমে পেমেন্ট নিতে পারবেন। তো এখান থেকে ধরুন আমি ফ্যাক্সুলেট নেবের জন্য এখানে ক্লিক করে দেবো। এখানে ক্লিক করতে পর আমাদের এখানে জাস্ট বলবে যে আমার অ্যামাউন্টই নাই, এর জন্য আমরা এখান থেকে দেখাতে পারতেছি না। তো যাই হোক, আপনার যখন 2000 পয়েন্ট হয়ে যাবে তখন এখানে ক্লিক করে দেওয়ার পর আপনাদের এখানে দেখতে পাবেন আপনার নাম্বার দিতে বলবে এবং নিচে আপনাদের অ্যামাউন্টটি উঠিয়ে দিয়ে জাস্ট এখান থেকে উইথড্র দিতে বলবে। তো উইথড্র দেওয়ার সাথে সাথে কিন্তু আপনারা এখান থেকে পেমেন্টই পেয়ে যাবেন আর এখান থেকে জাস্ট আপনারা একদম নিশ্চিন্তে কাজগুলো করতে থাকেন। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটি পছন্দ হয়েছিল তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই অবশ্যই আজকের এই ভিডিওটিতে একটি করে লাইক দিয়ে যাবেন। আর আপনারা যারা মূলত অনলাইন থেকে রিয়েল এবং ট্রাস্টেডভাবে টাকা ইনকাম করতে চান তারা এখনো যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল বাটনটিতে ক্লিক করে অল প্রেস করে দেবেন। তো সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।